नमस्कार বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি জওয়ানের ডে 7 এর অফিশিয়াল কালেকশন এবং জওয়ান প্রতিদিন মাল্টিপ্লেক্স থেকে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কত করে কালেকশন করেছে এবং এই 7 দিনে গদার 2 কতটা কালেকশন করেছিল সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে ডিসকাস করব। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। গতকাল কে মানে হচ্ছে ডে 7 এ জওয়ান কালেকশন করেছে হচ্ছে ইন্ডিয়া থেকে নেট আপনার 23 কোটি 20 লক্ষ টাকা। এর মধ্যে থেকে আপনার হিন্দি ভাষান থেকে এসেছে হচ্ছে 21 কোটি 30 লক্ষ টাকা এবং 1 কোটি টাকা এসেছে আপনার তামিল ভাষান থেকে এবং আপনার 90 লক্ষ টাকা এসেছে আপনার তেলেগু ভাষান থেকে। এই টোটাল হচ্ছে আপনার 23 কোটি 20 লক্ষ টাকা। এই 7 দিনে জওয়ান টোটাল কালেকশন করেছে ইন্ডিয়া থেকে নেট আপনার 368 কোটি 28 লক্ষ টাকা এবং এর মধ্যে হিন্দি ভার্সন থেকে কালেকশন করেছে হচ্ছে 327 কোটি 88 লক্ষ টাকা এবং তামিল ভার্সন থেকে আপনার কালেকশন করেছে 25 কোটি 6 লক্ষ টাকা এবং তেলেগু ভার্সন থেকে কালেকশন করেছে 17 কোটি 34 লক্ষ টাকা। তো এই 368 কোটি 28 লক্ষ টাকা যদি আপনি গ্রসে নিয়ে যান তাহলে হচ্ছে আপনার 443 কোটি টাকা এবং এই 7 দিনে গদার 2 কালেকশন করেছিল হচ্ছে আপনার 284 কোটি 63 লক্ষ টাকা। গদার 2 কালেকশন হচ্ছে 284 কোটি 63 লক্ষ টাকা, সেখানে আপনার এই জওয়ান কালেকশন হচ্ছে 368 কোটি আপনার 28 লক্ষ টাকা, তার মানে প্রায় বলতে পারেন 80 কোটি টাকার মতন এগিয়ে আছে এই ইসের থেকে, গদার 2 থেকে। এবার আমি আপনাদেরকে জওয়ান ডে 1 এবং ডে 2 প্রতিটা দিনে মানে 7 দিনে মাল্টিপ্লেক্স থেকে কত কালেকশন করেছে এবং আপনার সিঙ্গেল স্ক্রিন থেকে কত কালেকশন করেছে সেটা আমি আপনাদেরকে বলছি। ডে 1 এ জওয়ান মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল 29 কোটি 96 লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন করেছিল হচ্ছে আপনার 45 কোটি 7 লক্ষ টাকা এবং প্রথম দিন টোটাল কালেকশন ছিল হচ্ছে 75 কোটি টাকা। দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল 22 কোটি 75 লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন করেছিল 30 কোটি 78 লক্ষ টাকা, টোটাল হচ্ছে আপনার 53 কোটি 23 লক্ষ টাকা। তৃতীয় দিনে আপনার সিং মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল 32 কোটি 67 লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন করেছিল 45 কোটি 16 লক্ষ টাকা, টোটাল হচ্ছে আপনার সেদিন তৃতীয় দিনে কালেকশন ছিল 77 কোটি 83 লক্ষ টাকা। চতুর্থ দিনে কালেকশন করেছিল মাল্টিপ্লেক্স থেকে 33 কোটি 81 লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিন থেকে 46 কোটি 29 লক্ষ টাকা, টোটাল কালেকশন ছিল চতুর্থ দিনে 80 কোটি 10 লক্ষ টাকা। পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন ছিল 13 কোটি 85 লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন ছিল 21 কোটি 64 লক্ষ টাকা, টোটাল পঞ্চম দিনে কালেকশন ছিল হচ্ছে 32 কোটি 95 লক্ষ টাকা। ষষ্ঠ দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন ছিল 11 কোটি 31 লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন ছিল 15 কোটি 84 লক্ষ টাকা, টোটাল ষষ্ঠ দিনে কালেকশন হচ্ছে আপনার 26 কোটি টাকা। সপ্তম দিনে মানে গতকালের কালেকশন ছিল মাল্টিপ্লেক্স থেকে 10 কোটি 16 লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিন থেকে 13 কোটি 4 লক্ষ টাকা, টোটাল হচ্ছে গতকালের কালেকশন ছিল হচ্ছে আপনার 23 কোটি 20 লক্ষ টাকা। তো একটা জিনিস কিন্তু আপনারা বুঝতেই পারলেন যে মাল্টিপ্লেক্স থেকে বরাবরই কম কালেকশন হয়েছে, বরং সিঙ্গেল স্ক্রিন থেকে এই জওয়ান ছবির কালেকশন বেশি হয়েছে। মাল্টিপ্লেক্স থেকে 7 দিনে কালেকশন হয়েছে আপনার 154 কোটি 50 লক্ষ টাকা, সেখানে সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন হয়েছে 213 কোটি 70 লক্ষ টাকা। এইটাই একটা জিনিস এর থেকে স্পষ্ট প্রমাণ, যদি কোনো সিনেমা জওয়ান বা গদার 2 বা আপনার এই পাঠানের মতো ব্লকবাস্টার হচ্ছে তাহলে কিন্তু মাল্টিপ্লেক্সের পাশাপাশি আপনার সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো চলতে হবে। সিঙ্গেল স্ক্রিনে যখন এসে ভালো পারফর্ম করবে তখনই কিন্তু সেটা ব্লকবাস্টার, মানে এই ধরুন আপনার 300 কোটিটা ক্রস করে যাবে। বিভিন্ন সিনেমা দেখবেন 100 কোটি ক্রস করে, সেগুলো কিন্তু হচ্ছে মাল্টিপ্লেক্সে ভালো পারফর্ম করে, সিঙ্গেল স্ক্রিনে ভালো পারফর্ম করে না। সিঙ্গেল স্ক্রিনে ভালো পারফর্ম করলে সেই সিনেমা অটোমেটিকলি 200 থেকে 250 কোটি টাকা মানে চলে যাবে, মানে ক্রস করে যাবে। এর প্রমাণ হচ্ছে আপনার এই জওয়ান, গদার 2 বা আপনি এই পাঠান, এই সিনেমাগুলো, কারণ এই সিনেমাগুলো মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে ভালো পারফর্ম করে, সিঙ্গেল স্ক্রিন থেকে বেশি কালেকশন করে, সেই জন্যই আজকে এই 300 কোটি টাকা খুব সহজেই ক্রস করে যাচ্ছে এবং এই সিনেমাটা যেভাবে চলছে তাদের 600 কোটি টাকা ধরে রাখতে পারে যে নেট ইন্ডিয়া থেকে কালেকশন করবে। তার কারণ হচ্ছে সামনে বলতে পারেন 2-3 সপ্তাহ কোনো বড় কোনো রিলিজই নেই, তো সেই কারণে এটা খুব সহজেই আপনি 600 কোটি টাকা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে ফেলবে। ইতিমধ্যে তো 368 কোটি টাকা করেই ফেলেছে, 400 কোটি টাকা 600 কোটি টাকা যেতে 400 কোটি টাকা খুব সহজেই ক্রস করে 600 কোটি টাকা যেতে বেশি সময় লাগবে।
তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।